বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের আজকে যেটি বলবো, রূপশ্রী প্রকল্প। রূপশ্রী প্রকল্পরা আপনারা যারা 18 বছর উপরে যারা রয়েছেন তাদের বিয়ে হয়েছে, তারা 25,000 টাকা করে দেবে। ডিপার্টমেন্ট অফ ওম্যান চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নারী শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তর থেকে আপনাদের 25,000 টাকা করে দেবে। কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি ফর্ম কোথায় পাবেন? ফর্ম আপনাদেরকে ডাউনলোড করে ফিল আপ করে আপনাকে বিডিও অফিসে জমা দিতে হবে। চলুন, কী কী জমা দিতে হবে এবং ডকুমেন্টসগুলো কী কী লাগবে সেই সম্বন্ধে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। চলুন। একশ্রেণী প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথি প্রার্থীর ভিত্তি কার্ড, প্রার্থীর ভোটার আইডি কার্ড, পরিবারের আয়ের শংসাপত্র, ডোমিনিক সার্টিফিকেট। বাংলার রূপশ্রী প্রকল্পটি কিভাবে প্রয়োগ করা যায়? অফলাইন অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করুন অথবা এটি অনলাইনটি ডাউনলোড করুন। এখন ফর্ম সঠিকভাবে পূরণ করুন। ফর্ম সহ সমর্থনকারী নথি সংযুক্ত। এখন নিকটতম বিডিও বা পৌরসভা অফিসে আপনার ফর্ম জমা দিন। ভবিষ্যতে রেফারেন্সগুলির জন্য রসিদ সংগ্রহ করুন। যেহেতু বাংলার রূপশ্রী স্কিম 2018 এর জন্য এখনো কোনো অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয় না, তাই আমরা সরকার কর্তৃক উপলব্ধ হিসাবে অনলাইনে আবেদন করার বিস্তারিত আপডেট করব। আমরা রূপশ্রী প্রকল্প আবেদন ফর্মটি যত তাড়াতাড়ি ডাউনলোড করি ততদিন আপডেট করব।